1984 সালের পর থেকে বঙ্গবন্ধুর একনিষ্ঠ আদর্শিক কর্মী হয়ে জনসাধারণের জন্য কাজ করে যাচ্ছেন কেরানীগঞ্জ হযরতপুর এর আব্দুল মান্নান। বর্তমানে কেরানীগঞ্জ মডেল থানা আহ্বায়ক কমিটির সদস্য এবং ইউপি নির্বাচনে একজন প্রার্থী। তিনি জনসাধারণের উদ্দেশ্যে বলেন, মাদক দুর্নীতিমুক্ত একটি হযরতপুর গড়ে তুলবে তিনি। তিনি আরো বলেন, তিনি সবসময় জনসাধারণের মাঝে ছিলেন, জীবনের বাকি সময়টুকু জনসাধারণ নিয়েই কাটাতে চান। এই সমস্ত কাজগুলি অসম্পূর্ণ আছে, সেই কাজগুলিকে আমি সম্পূর্ণ করব ইনশাআল্লাহ। এবং হযরতপুরে বর্তমান অবস্থা থেকে যে যেখানে সামাজিক বেদিগুলি আছে, যেমন আপনার মাদক মুক্ত করা এবং দুর্নীতি মুক্ত করা, আমার ইচ্ছা হইল যে আমি যদি আল্লাহ আমাকে সুযোগ দেয় তাহলে আমি হযরতপুরে এই মাদক এবং দুর্নীতি মুক্ত করার জন্য আমি চেষ্টা করব। আমি বিগত দিনে হযরতপুরের দলমত নির্বিশেষে আমি সবার কাছে একটা গ্রহণযোগ্যতা নিয়ে আমি চলছি। আমি বাকি জীবনটাও জনগণের মাঝেই থাকতে চাই। আমি হযরতপুরের জন্য কিছু করার চেষ্টা করব, আমি হযরতপুরের জন্য কিছু করতে চাই। আমি সারা জীবন রাজনীতিতেই করছি, আমার রাজনীতি থেকে চাওয়া পাওয়ার কোনো বিষয় নাই। আমি হযরতপুরবাসীর কাছে আমি অনুরোধ করব যে আমি হযরতপুরবাসীর পাশে থাকার জন্য ওনারা আমাকে সুযোগ করে দেবেন। আমি তাদের দোয়া চাচ্ছি, আমি তাদের সহযোগিতা কামনা করছি। ওনারা যদি আমাকে দোয়া করেন এবং আমার পাশে থাকেন তাহলে আমি ইনশাআল্লাহ হযরতপুরকে একটু ভালো সুন্দর একটা পরিবেশ উপহার দিতে পারবো ইনশাআল্লাহ।